আল্লাহ পাক পুরো আরে ডাক দিয়া বলে বান্দা ওনার ত্বক সৃষ্টি করি নাই ওনার ত্বক সৃষ্টি করি নাই তোমাকে সৃষ্টি করার পিছনে আমার একটা লক্ষ্য বস্তু একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি হাত লাগাই নাই আল্লাহু আকবার বলবেন ভালো করে বুঝেন এ বান্দা আসমান বানাইলাম হাত লাগাই নাই জমিন বানাইলাম আমি আল্লাহ তালার কুদরতের হাত লাগাই নাই বিশাল বিশাল পাহাড় পর্বত নদী নালা খাল বিল বানাইলাম বান্দারে আমার কুদরতের হাত লাগাই নাই এত বিশাল আসমানের জমিন ছয় দিনে আমি আল্লাহ তালা বানাইলাম আর এক ফুটা নাপাক পানি দিয়া বান্দা তোমাকে আমি আল্লাহ তালা বানাইতে যাইয়া ছয় দিনে নয় ছয় মাসে নয় আমি আল্লাহ তালা যত্ন কইরা কইরা দশ মাস দশ দিন মার গর্বে ধারণ করাইয়া আমি আল্লাহ তালার কুদরতের হাত লাগাইয়া বন্দরে তোমাকে আমি সৃষ্টি করেছি জুরে কনসুবাহান আল্লাহ আলহামদুলিমাল কদ্দর খাই وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم علق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجف ولا مانع لله تعالى لا تشرك

ও বান্দা বন্দি আসমান বানাইলাম জমিন বানাইলাম ছয় দিনে বানাইয়া কমপ্লিট করলাম আমায় আল্লাহ তালার কুদরতির হাত লাগাই নাই পাহাড় পর্বত নদী খাল বিল গাছপালা তরুণতা বিক্ষরা যে দুই চোখে যা দেখো তো না দেখো সব কিছু আমি আল্লাহ তালা মুহূর্তের ভিতরেই সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা বানানোর ইচ্ছা করলেন আল্লাহ তাআলা যদি বলেন কোন হয়ে যাও হয়াকুন বলার আগে অটোমেটিক হয়ে গেছে তাই আমার আল্লাহ তাআলা সূরা ই আসির এর মধ্যে ডাক দেয়া বলেন ইননামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইকুল লাহু কুন ফায়াকুন ফসবহানা ল্লাযী বিয়াদিহি

জুরে কন থুতনি কি যে যেটা বুঝেন এই তুতনি থেকে কপাল পর্যন্ত আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন হে ফেরেশতারা পুরা সেক্টরটা বানাইলি বডিটা বানাইলি ও ফেরেশতারা আমার আদরের মখলুক আমার আদরের বান্দা সব বানাইলি আমি আল্লাহ তালা এই তুত্তিটা থেকে কপাল পর্যন্ত আমার বান্দারে আমি আল্লাহ তালা যত্ন কইরা আদর কই আমার বান্দারে আমি আমার কুদরতের হাত দিয়া এত সুন্দর কইরা আকৃতি দিয়া আমি আল্লাহ তালা ঘোষণা করবো পদ খাল ইনসান আহসানি তা কবি আমার আল্লাহ ডাক ডাকিয়া বলেন বান্দারে যে সুন্দর তোমার কপালে তোমার মুখমন্ডলিতে আমি দিয়েছি এই সৌন্দর্যটা চন্দ্রের মধ্যে নাই যে চেহারাটার মধ্যে আমি আল্লাহ তালার কুদরতের হাত লাগাইছি রে বান্দা এই চেহারাটার মধ্যে সুন্দর বনের হরিণীর দিকে তাকাইয়া তুমি আফসুস করো হরিণী রে এত সুন্দর করে তোরে আমার আল্লাহ তালা বানাইছে হরিণী বলে ডাক দিয়া ও আশাফুল মাখলুকাত সৃষ্টির কুলের সেরা মানুষ তুমি আমাকে এ করতেছ তুমি আমাকে দেখে আফসোস করতেছ যে বনের হরিণ কত সুন্দর কত সুন্দর আমার মুখের বাসা তো তুমি বুঝো না কিন্তু আমার নামে আমার আল্লাহ কোরআনে সুন্দর বনের হরিণ বানাইছে ওই মালিক তোমাকে বানাইতে চাইয়া তোমার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে আর আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় না

আমার বান্দার বড়িটা বানাইছিস কপালের মধ্যে হাত লাগাইস না আমি আল্লাহ তালা আমার বান্দারি থুতলি থেকে কপাল পর্যন্ত আমার বান্দাকে আমি আল্লাহ তালা আদরের হাত লাগাইয়া লাগাইয়া আমি আমার বান্দাকে সুন্দর করে মন্ডলীটাকে সুন্দর আকৃতি দিয়া প্রকৃতি দিয়া আমি আমার বান্দাকে দুনিয়াতে পাঠাইব আমি আল্লাহ তালার কুদরতের কদমে জন্য শেষ দালা গায়ে ধরে আল্লাহ আরো জোরা বলেন না সুবাহান আল্লাহ শেষ আমার আল্লাহ তালা দিয়া বলেন বন্ধা কপালটা রিজার্ভ রাখলাম সুন্দর কইরা তোর আকৃতি বানাইলাম ফিজ কাটিংটা সুন্দর কইরা আমি আল্লাহ তালা সুরায় তিনের মধ্যে দুইটা ফলের কসম দুইটা স্থাপনার কসম আমি আল্লাহ তালা জৈতুনের কসম খাইছি আমি আল্লাহ তালা দুইটা ফলের কসম খাইছি আঞ্জির ফলের কসম খাইছি দুইটা পর্বতের কসম খাইছি দুইটা স্থাপনার কসম খাইছি আল্লাহ তালা ডাক দিয়া বলেন বান্দা কসম খাইয়া তোমাকে আমি বানাইছি এত সুন্দর কইরা বানায়া সাইরা আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম যে সৌন্দর্য তোমার চেহারার মধ্যে আমি লাদিয়া বানাইছি এই সৌন্দর্য আসমানে নাই এই সৌন্দর্য বনের হরির হরিনীর ভিতরে নাই এই সৌন্দর্য চাদের মধ্যে নাই তোমার চেহারাটা যদিও কালো আমি আল্লাহ তালার কাছে এই কালো চেহারাটাই অনেক ভালো কথা বলেন ঠিক কিনা এই جنু যুবক পায়রা বিদ্যা বাবাজি ও করদার আরালের মা আমার আলোচনা শেষ আমি আপনাদেরকে বলতেছি একটা কথাই বলে যাই সেই কথাটা হলো আমার আল্লাহ taala ডাক দিয়া বলেন তোমাদের মধ্যে হতে আমি আল্লাহ taala ওই সমস্ত ईमानदार বান্দাদের মধ্য হতে আমি আল্লাহ তালা আলেমদের সম্মান ইজ্জত কুটি কুটি গুনে বাড়াইয়া দিছি জুরে কন্যা আরো জুড়ে কন্যা সুবাহান আল্লাহ তা হইলে এই এটার লাগবে না শেষ এটার শেষ এটার দরকার নাই আমার কথা শুনেন এদিকে খেয়াল করেন যে কপালটা যে সুন্দর চেহারা যে সুন্দর আকৃতি দিয়ে আমার মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকে এই চার আঙ্গুল কপাল দিয়ে মালিকের কুদরতের কদমে সেজদা লাগানোর জন্য কথা বলেন ঠিক কিনা ওই মালিকের কুদরতের কদমে সেজদা না লাগাইয়া পৃথিবীর আর কোন গাইরুল্লাহর সামনে মাথা নত করব কথা কয় না আর কোন বটগাছের গাছের নিচে শালুয়ালার কাছে মাজারের কাছে আট রশি রাজার বাগি কুত্তা বাগি সুরেশ্বরী ল্যাংটা বাবা খাজা বাবা বিরি বাবা জড়া বাবা সেরি ফির সেরা ফির ল্যাংটা ফির বলে না না বন্দা কপাল দা রিজার্ভ রাইকা দিছি একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে আর জোরে বলেন কে প্রথম কথায় চলে যাও জমিন আমার আসমান আমার বান্দা তুমি আমার গোলামি করব কার যতদিন নাকের ডগায় অক্সিজন নিব আর সারব ততদিন হুকুম মানব কার আর এই হুকুম বাস্তবায়ন করার জন্য যান যদি দেওয়া লাগে মাল যদি দেওয়া লাগে নিজের বিবি বাচ্চা যদি এতিম করা লাগে বিবিরে যদি বিধবা করা লাগে তারপরেও আল্লাহ তালার আইনকে আল্লাহর জমিরে বাস্তবায়ন করার জন্য কে কে তৈরি আছো লিল্লাহ তাকবীর আল কুরআনের আলো আল্লাহ আমাদেরকে কবুল করুন মৃত্যুর আগ পর্যন্ত অবিচল অটল থাকার তৌফিক দান করুন জীবন যাব ঈমান দিব না জীবন যাবে ঈমান জীবন যাবে কপাল ঠেকাবো না জীবন দিব মাথা নত করব কোন স্বৈরাচার জালিমের সামনে মাথা নত করব কার সামনে